সিনেমা করবেন? সিনেমার ভূত নাই মাথায়, মাঝখানে ভূত উঠছিল কিন্তু এখন আর কমার্শিয়াল সিনেমার ভূত নাই। সো সিনেমা করলে খুব সুন্দর গল্প, খুব সুন্দর চরিত্র, খুব সুন্দর কাজ, তাহলে করব। উনি কি না করেছেন সিনেমার ব্যাপারে? না না, উনি আমার কাজের ব্যাপারে কখনোই কিছু বলে না, কিচ্ছু বলে না, খুব ভালো, কিচ্ছু বলে না। আচ্ছা, তাহলে সিনেমায় মানে কমার্শিয়াল সিনেমা যেগুলো আছে সেগুলোতে আপনাকে পাচ্ছি না আমরা? না মানে ইচ্ছা চেঞ্জ হয় তো, টেস্ট চেঞ্জ হয়। সো আগে ভালো লাগতো, ইনফ্যাক্ট কিছুদিন আগেই আমি ভাবতাম যে কমার্শিয়াল সিনেমা করব, হ্যাঁ আলটিমেট গোল ওইটা, কিন্তু এখন কেন জানি না ইচ্ছা করে না। আচ্ছা, কাকে দেখে আপনার ইচ্ছেটা শেষ হয়ে গেল? কাউকে দেখে না, কাউকে দেখে আসলে ইচ্ছা শেষ হয়নি, এটা ইচ্ছা আমার, ইচ্ছা আমারই, ইচ্ছা আমারই। আচ্ছা, তাহলে শুভকামনা থাকলো আপনার জন্য, এবং কমার্শিয়াল মুভিতে আপনারা আপনাকে পাচ্ছে না এটা আসলে একটা দুঃসংবাদ। না না, দুঃসংবাদ না, সুসংবাদ। কারণ না না, কারণ আমরা মনে করেছিলাম যে কমার্শিয়াল সিনেমা আপনি করবেন, মাথায় একটু ভূত ছিল মাঝখানে, তো এখন যেহেতু সেটা নাই, শুধু নাটকেই আপনাকে দেখবো, টিভিতেই দেখবো, বড় পর্দায় আর আপনাকে? বড় পর্দায় অবশ্যই দেখবেন, বড় পর্দায় কেন দেখবেন না, যেমন আমি ওটিটিতে কাজ করছি, তারপরে আমি রিসেন্টলি একটা ওয়েব ফিল্মও করলাম, সেটা আমাকে আর টিভির ছিল ওয়েব ফিল্ম, আলপিন, আল হাসান ভাইয়ার ডিরেক্টর ছিলেন, তো করছি তো কাজ, ভালো গল্প, সুন্দর চরিত্র। আমি বলছি যে ওগুলিকে সেই ধরনের কমার্শিয়াল মুভিতে যাওয়ার ইচ্ছা নাই, আমার ইচ্ছা হতেও পারে, বলা তো যায় না। আচ্ছা, ইচ্ছে হলে আবার হয়তো আপনাকে পাবো।